এদিকে মাগুরে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সব ধরনের মাছের দাম শহরে পুরাতন বাজার মাছের আড়ত থেকে এনে আরো জানিয়েছেন সহকর্মীর রূপকাইজ আমি এই মুহূর্তে আছি মাগুরা পুরাতন বাজার মাছের আড়তে এখানে আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি আসলে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে প্রচণ্ড শীতের কারণে মাছের আহরণ বেশ কমে গেছে স্থানীয় মাছ বাজারে নেই বললেই চলে কিছু মাছ আমরা দেখতে পেয়েছি প্যাকেট আকারে সিলেট নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে বিলের মাছ এখানে এসেছে সকালে তার মধ্যে আছে রয়না চিংড়ি ট্যাংরা চাদা মাছ টাকি মাছ এই এই ধরনের বেশ কিছু মাছ ইতিমধ্যে বাজারে এসেছে তবে বাজারে মাছের সরবরাহ কম থাকায় এসব মাছের দাম বেশ চড়া আমরা দেখতে পাচ্ছি রয়না মাছ বা চিংড়ি মাছের মতো মাছ যেটি পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে আর অন্যদিকে স্থানীয় মাছ কম থাকায় এখানে ইলিশের দামটাও বেশ চড়া সাগরের যে ইলিশ কেজিতে ছটা থেকে আটটা সাইজের যে ইলিশ সেই ইলিশও এখানে চারশো টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সাইজটা একটু ভালো হলেই ইলিশের দাম বারোশো থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত উঠে যাচ্ছে তো এই ছিল মাগুরা পুরাতন বাজার মাছের আড়ত থেকে সর্বশেষ